আশেপাশে যে মানুষগুলো আছে পরিচিত, মানে ওনাকে যারা চিনতো, তারা মেনে নিতে পারে না বিষয়টা। তারা বলতেছে এটা কিভাবে সম্ভব, মাদ্রাসা স্টুডেন্ট। আমি তোর এই কাজটা দেখলাম, তুই খুব ভালো করেছিস, আমার খুব ভালো লেগেছে, তুই আরো এগিয়ে যা। এরকম একটা ফোন কল যে আসলে কতটা ইন্সপিরেশন দেয়, কতটা মোটিভেশন দেয়, এটার একটা। আসসালামু আলাইকুম বিউটিফুল এভরিওয়ান, ওয়েলকাম টু দি অ্যানাদার সারপ্রাইজ, অ্যানাদার ভিডিও, অ্যানাদার প্রোডাক্ট। সো রিসেন্টলি আমি রায়হান রাফির একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো এটা আমরা মানুষ হিসেবে কখনো মানুষকে ই করতে পারি না আসলে, মানে কোন একটা ভালো সাইড বা ডার্ক সাইড খুঁজতে হবে, খুঁজতে হয় আমাদেরকে, মানে আমরা কাউকে বলতে পারি না। আমি এই ইন্টারভিউটা দিয়ে কিন্তু আমার সংশ্লিষ্ট কিছু মানুষও বললো, যেন আমি শুনছিলাম যে আচ্ছা রাফি তো মাদ্রাসার ছেলে, এত ভালো সিনেমা বানাবে কি হবে, ক্যামেরাম্যান সিনেমা বানাই দিছে আসলে, মানে ডিওপি ক্যামেরা। পুরো আমাদের বাংলাদেশে যত পিপল আছে, মানুষ আছে, সো আমাদের আশেপাশে যত ভাই ব্রাদার আছে, সো আমি সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি। তো সেটা হলো যে আমরা জেনে শুনেই আরেকজনের প্রতি জেলাস হই, আরেকজনকে হিংসা করি, মানুষকে ছোট করে দেখি, মানুষের ট্যালেন্টটাকে আমরা তেমন একটা মূল্য দিই না। রায়হান রাফি তার ইন্টারভিউতে বলতেছিল যে গান বানানোর জন্য আমি বিভিন্ন স্টুডিওতে গিয়েছিলাম, তো বলেছিলাম যে আমার একটা গান লাগবে, তো ওরা বললো যে কিসের গান, পোরামন্টু মুভির জন্য গান লাগবে। তো ওরা বলল মার্কেটে একটা আওয়াজ শুরু হয়ে গেলো যে সিনেমাটা হবে না, মানে আমি একটা মিউজিক ডিরেক্টর কাছে বলি যে ভাই আমার একটা গান লাগবে, রেডি করে দেন। কোন ছবি আমি পোরামন্টু করে, এটা হবে নাকি, আগে হোক তারপরে করবো, এটা হবে গেলেই তো ছিল বিষয়টা। বলছে এই মুভি হবে না, এই মুভি আর হবে না, আর তুমি মানে এক প্রকার ওকে কোনো দামই দিল না, মানে ওকে মানে বিভিন্ন জায়গা থেকে, মানে আশেপাশে পরিচিত মানুষ বলেন, মিডিয়া রিলেটেডের মানুষ বলেন, সবাই ওকে মানে নার্ভাস করে দিত, বলতে এটা হবে না, তুমি নতুন মাদ্রাসের ছাত্র কি করে মুভি বানাবে। সো দেখা গেলো যে অনেক চড়াই উতরায় মুভিটা ফিনিশ করলো, এমনকি মুভির অর্ধেক শুটিংয়ের সময়ও সিয়াম আহমেদ বলতেছিল যে কাজ করলাম, সিয়াম বলে রাফি অনেক অনেকে তো বলছে হবে না বলে সিনেমাটা, এটা ছিল সিনেমা হওয়ার আগের গল্প। আশেপাশের মানুষ তো অনেক কথা বলছে, বলছে মুভিটা নাকি হবে, ওরাও মোটামুটি নার্ভাস ছিল, মানুষ ডিমোটিভেট করতেছিল, সেটা আমাদের বাংলাদেশ বলেই সম্ভব ডিমোটিভেট। আমাদের আমাদের অ্যাপ্রিসিয়েশন কম, আমাদের অ্যাপ্রিসিয়েশন কম কি, আমাদের নিজেদের ভেতরেই দেখা যায় যে একটা ছবি খুব ভালো করছে, আমার এটা বলতে আমার কষ্ট হয়। এমনকি সিয়াম আহমেদের আমি কয়েকটা ইন্টারভিউতে দেখেছিলাম যে যখন সে পোরামন্টু এর শুটিং করতেছিল, তখন আশেপাশে অনেক বলছে যে ফেসবুক সেলিব্রিটি, এই মুভি ফল ফ্লপ হবে, এটা এমনি বানাচ্ছে বুদাই, মানে টাকা নষ্ট। সো দেখা গেলো মুভি যখন রিলিজ হলো সুপার ডুপার হিট হলো এবং অনেক মানুষ দেখলো, সো মানুষ যখন দেখলো, তো ওনার আশেপাশে যে মানুষগুলো আছে পরিচিত, এবং কিছু মানে ওনাকে যারা চিনতো, তারা মেনে নিতে পারে না বিষয়টা। তারা বলতেছে এটা কীভাবে সম্ভব, তো মাদ্রাসা স্টুডেন্ট, মানে তার চেহারা দেখে, তার পোশাক আশাক দেখে সে মাদ্রাসী স্টুডেন্ট, এটা জাজ করে মানে তাকে ছোট করে ফেললো, এবং যে সে ভালো একটা জিনিস উপহার দিছে, তার মুভি যে হিট হয়েছে, অনেক টাকা কামাইছে, ওইটার কোনো পাত্তাই দিল না, উল্টো বরং কি বললো, সিনেমাটা যখন আমি মুক্তি দিলাম, মুক্তি দেওয়ার পর সিনেমাটা যখন চললো, তখন বললো যে না এত ভালো সিনেমা তো বাংলাদেশে বানানো কথা না আসলে, বলে তোর না এটা কোনোভাবে কেমনে জানি হয়ে গেছে ঝরে বগে, এবং কি ভাই কথা সত্যি, আমাদের পাশে এরকম হয় না, আশেপাশে এরকম হয় না বেশিরভাগ, তো বলে যে ঝরে বগে কিভাবে জানি হয়ে গেছে, বলছে মুভিটা ক্যামেরাম্যানে বানিয়ে দিছে, এই তো রায়হান রাফির মুখে শুনে নিশ্চয়ই ক্যামেরাম্যান বানিয়ে দিছে সিনেমাটা, যে ওর ইন্টারভিউতে বলছে অনেক আশেপাশে মানুষ এটা ক্যামেরাম্যান বানিয়েছে, তো উনি কি করলো এখন এটা খা, এই সমস্ত জিনিস আমিও ফেস করি। আবার আমার অনেক হেটার্স আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে, যেমন কীভাবে বুঝলাম যদি বলে, এই যে তারা বিভিন্ন আমার ফেসবুক পোস্টের কমেন্টে বলে তোমার ভিডিও এই, তোমার ভিডিও সেই, তোমার এই ভিডিওর এখানে এই কথা বলছিলা, তার মানে তারা আমার ভিডিও ফলো করে, তো তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। আবার ইউটিউব ভিডিও কমেন্টেও অনেকে খারাপ মন্তব্য করে, কেমনটা হালকা, এই জিনিসগুলো আমিও ফেস করি, যে আমি একটা ভালো ভিডিও বানালাম, আমার অনেক বন্ধু দেখা যাচ্ছে আমাকে রোস্ট করে, কিন্তু দেখা গেলো যে ওই বন্ধু একটা ভিডিও বানাতে গেছে, সে দেখা গেলো দু তিন বছর একটা ভিডিও বানাতে পারে না। আমাদের দেশে যেটা হয় যে আমার একটা কাজ দেখে আমার কো আর্টিস্টরা কিন্তু আমাকে কোনোদিন ফোন দেয় না যে ইয়াশ তুই কাজটা খুব ভালো করছিস। পরাণের প্রিমিয়ারের দিন ছবির মাঝখানেই আমি একটু বের হয়ে এসেছিলাম একটা ইন্টারভিউ দিতে, শুভ ভাই আরিফিন শুভ হল থেকে বের হয়ে কেম আপ টু মি, গেভ মি আ হাগ, ওই হাগটা আমাকে যতটা মোটিভেশন দিয়েছে, যতটা ইন্সপিরেশন দিয়েছে, যতটা মানে দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্রিসিয়েশন আই ফেল্ট, আই লাভড, এটা কিন্তু আমার জন্য একটা বড় জিনিস। ইট টেকস অ্যান অ্যাক্টর সামওয়্যার, ইট বুস্ট ইউর কনফিডেন্স, ইট মেক্স ইউ ওয়ান্ট টু ডু বেটার মোর, বাট শুভ ভাইয়ের মতো এই জিনিসটা কজন করবে?
তো রায়হান রাফি যখন পরামন টু রিলিজ হলো, হিট হলো, তো বলতেছিল যে ক্যামেরাম্যানে বানাই দিছে। অতএ তার দ্বিতীয় মুভি হচ্ছে যে পরামন দহন, সে কি করলো দহন মুভির জন্য। এরপরে দহন যখন আমি বানালাম, আমি তো ডিওপি চেঞ্জ করে ফেলছিলাম। আচ্ছা, এটা কি পরিকল্পনা? ঠিক আছে, আমি অন্য কাউকে নিয়ে কাজ করি। আচ্ছা, করলাম। এরপরে বললো ঠিক আছে, ক্যামেরাম্যান চেঞ্জ করে ফেললাম, ক্যামেরাম্যান চেঞ্জ করে ফেললো, কিন্তু মুভিটা ছিল জাজের। এখন মানুষ দহন মুভি হিট হলো, এখন মানুষের বলা বলি করলো এটা জাজের মুভি, যে এই জন্য হিট হয়েছে। এখানে রায়হান রাফির কোন জাজের সিনেমা বলে হিট হওয়া ছবি, তো এটা জাজের পাওয়ারে সিনেমা হিট হয়েছে। জাজের বাইরে একটা সিনেমা রিলিজ করুক না, দেখে কিচ্ছু পাবে না, ধ্বংস হয়ে যাবে, এত কিসের ভাব। কোনো কারিশমা নাই, মানে মেনে নিতে পারতেছে না, ভিতরে ভিতরে বুঝতেছে কিন্তু উপরে উপরে জ্বলতেছে। তো আমাদের মানুষের এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আমরা জানি, আমরা ইন্টারভিউতে দেখতেছি, আমি দেখতেছি আর দশজন মানুষ দেখতেছে, কিন্তু আমরা কি করি এগুলো নিত্য আমরা মোটিভেশনাল ভিডিও দেখি, কত কিছু দেখি, এখন দেখি দুই মিনিট পরে হাওয়া। সেই মানে যেই জিনিসটার জন্য মোটিভেশন ভিডিওটা বানানো সেটার অবস্থা ভালোটা জাস্ট দেখানো। আমার মনে হয় কি জানেন, যারা মোটিভেশনাল ভিডিও বানায়, আমরা যারা ইন্সপায়ার হই ফেসবুকে এবং মোটিভেশনাল জ্ঞান দিয়ে, কি ভিডিও বানাস, ইসলামিক ভিডিও বানা, একটু ভালো ভিডিও বানা, মানুষ যদি শিখতে পারে। আমার কথা হলো ভাই, আমরা কই শিখি, আমরা তো ভিডিওটা দেখি দু মিনিট পর, আমরা তো সেই আগের মধ্যে জেলাস, হিংসা, তো এই দুইটা তো আমাদেরকে ঘায়ল করে ফেলে। নামাজ, ভালো কন্টেন্ট, এগুলো তো অনেক দূরের কথা, তার মানুষকে ছোট করে দেখা, নিচু মনের মন মানসিকতা। ঠিকই তো, আমাদের আশেপাশের মানুষ যদি নিচু মনের মন মানসিকতা না হতো, ওনাকে এরকম ছোট করে দেখতো না। আসলে এটা আমাদের ইভেন তো আমার সিনেমার সংশ্লিষ্ট কিছু মানুষও বললো, যেন আমি শুনছিলাম যে আচ্ছা রাফি তো বাদেশের ছেলে, এত ভালো সিনেমা বানাবে কি হবে, ক্যামেরাম্যান সিনেমা বানাই দিচ্ছে আসলে, মানে ডিওপি ক্যামেরাম্যান সিনেমা বাংলাদেশে সম্ভব। আমাদের আসলে ইউরোপ কান্ট্রি বলেন, ইংল্যান্ড, আমেরিকা, ওদের থেকে অনেক কিছু শেখার আছে। সো সভ্যতা কী জিনিস, সভ্য কী জিনিস, এবং কি আপনার আচার ব্যবহার, মানে বিহেভিয়ার, এগুলো ব্রিটিশদের থেকেই, ওদের থেকেই শেখা উচিত, ওদেরা শেখার আছে। মুসলমান, হিন্দু সব ওখানে একই থাকে, ওখানে কোনো মুসলমানের উপর অত্যাচার করা হয় না, সবাইকে সমানভাবে গণ্য করা হয়, দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক। কিন্তু আমাদের দেশে এগুলো নাই, এই হিংসা, অ্যাটিটিউডে বলা। সো পরিচিত মানুষের ক্ষেত্রে এরকম, অপরিচিত মানুষের ক্ষেত্রে এরকম। সো আমাদের এগুলো প্রত্যাহার করা উচিত। সো গাইস, সো আসসালামু আলাইকুম বিউটিফুল এভরিওয়ান। সো ভালো থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দেন, আমারও কি হিংসা করেন না, আমারও অনেক হেটার্স আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেন এখনই। Keep on wasting life, I'm drowning my head, I'm losing my mind. And if you could know, yeah, if I could show you, I don't wanna keep on living this life so faceless. আমি কি দোষ করলাম? আচ্ছা আমাদের জন্য নাই কেন? কারণ আমরা এখন বাচ্চাদের পুরো হয়ে গেছে। নো, ইয়া মানি না।